দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন বর্ণ টিভির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন আমাদের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শিউলা ইউনিয়নের মহিষকুড়ের ওয়াজ পাড়াগায় আমাদের আশাশুনি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল্লাহ আলিম সাহেবের বাড়ি। এই বাড়িটি আসলে এই এলাকায় মৎস্যঘেরে পরিপূর্ণ। সেই মৎস্যঘেরের ভিতরেও আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলিম সাহেব যে বাড়ি যে বাগান কেওড়া বাগান কেওড়া পার্ক আমরা বলি আমাদের রিভার ভিউ কেওড়া পার্ক আশাশুনি মরিচাপ নদীর উপরে আছে তার কোনো অংশে কম নয়। এই আশাশুনির ভিতরে এই মহিষকুড় এই গ্রামে উনি যে কেওড়া বাগান এবং ওড়া গাছ গোলপাতা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো উনি লাগাইছেন এবং সেই বাগানে এখন আপনারা জানেন যে বাঘ আমরা বিভিন্ন বইতে আমরা পড়েছি বাঘ পানকৌড়ি তারপরে বাইল হাঁস তারপরে জল কবুতর এই যে পাখিগুলো বিরল পাখি যেগুলো শীত মৌসুমে আমাদের এলাকায় আসে যেগুলো বহু দূর হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এই এলাকায় আসে নাতিশীতোষ্ণ এলাকা বাংলাদেশ এই বাংলাদেশে আসে তারা এই আসার পরে দেখা যায় যে তারা কোথায় আবাসস্থল পাবে বিভিন্ন জায়গায় মানুষের ঢল মানুষের চাপ মানুষের তাড়াহোড়া এর ভিতরে তারা বসবাস করতে পারে না তাদের আবাসস্থল তাদের নির্দিষ্ট জায়গা তারা নির্দিষ্ট একটি জায়গা পেয়েছে যে জায়গাটি এখন আলিম সাহেবের বাড়ি যে আলিম সাহেবের বাড়ি উনি কঠিনভাবে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা দিয়ে আমাদের পত্রিকায় নিউজ করে বিভিন্নভাবে এই জনপ্রতিনিধিদের মাধ্যমে যেভাবে হোক তিনি এই গাছে যাতে কেউ পাখি না শিকার করে কোনো শিকারই যাতে তাতে না আসতে পারে সেজন্য তিনি সে ব্যবস্থা করেছেন তিনি চেষ্টা করছেন যে একটি নিরাপত্তা বেষ্টনীর ভিতরে এই পাখিগুলো এই জায়গায় থাক তার ভালো। তিনি শুধু এই পাখি না উনি এমন একটা মনের মানুষ আমি মনে করি একটা ভালো মনের মানুষ তা নাহলে আজকে উনি এই পাখির সাথে সাথে উনি মাছ লাগাইছেন ওনার এই যে জায়গায় পাখির আবাসস্থল তার নিচে মৎস্যঘের এই মাছ এই জায়গায় বিভিন্ন প্রকৃতির মাছ আছে আমরা ওনার কাছে শুনলাম যে উনি ভাঙাল মাছ ভেটকি মাছ তারপর পায়রা মাছ পার্শে মাছ তারপরে আপনার এই চিংড়ি মাছ আমরা যেটাকে বলি সাদা সোনা এই বাগদা গলদা এই জাতীয় মাছ উনি লাগাইছেন আর তার তলায় উপরে ছাউনি হিসাবে তিনি গোল গাছ লাগাইছেন সাথে সাথে ওনার এর ভিতরে আমাদের ঢাকায় যে আপনারা জানেন যে আমাদের বর্তমান যে সংসদ ভবন তার চতুর্থ সাইডে পানি ঠিক তেমনিভাবে ওনার বাড়ির সাইড দিয়ে উনি মৎস্য ঘের করে আর তার যে বেষ্টনী এই বেষ্টনীর উপরে এই গাছ লাগায় আজকে সেই গাছের উপরে দেখা যায় যে তিনি বিভিন্নভাবে পাখি উনি তো কোনো পাখিকে আমন্ত্রণ জানাননি নিশ্চয় আবাসস্থল তৈরি করেছেন তাই আজকে পাখিরা আবাসস্থল মনে করে সেই জায়গায় বসবাস করে সাথে সাথে ওনার মন মানসিকতাটা এত ভালো যে এত ভালো মনের মানুষ যে উনি এর সাথে নিজের বাড়িকেও ছাদ বাগান তিনি তৈরি করেছেন যে ছাদ বাগানে ফুল বাগান তৈরি করেছেন ফুল শোভা পাচ্ছে বিভিন্ন ফলমূলের গাছ তিনি ফলস গাছও লাগাইছেন আজকে সেই ফলস গাছ আমাদের পরিদর্শন করছে আমাদের আশাশুনি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব আকাশ হোসেন সেও এই ফুলবাগান পরিদর্শনে আছে তার শুধু পাখির সাথে না পাখির সাথে তিনি ফুলবাগানও পরিদর্শন করছেন এটা আসলে একটা ভালো লাগার জায়গা ভালো বাসার জায়গা ভালো লাগা ভালোবাসা এই এই এগুলো থেকে মানুষের মন পরিবর্তন হয় আমরা সেই মানসিক রিক্রিয়েশনের জন্য আমি এই জায়গায় আসলাম আমাদের প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল আলিমের বাসায় এই দেখার জন্য বিরল দৃশ্যটি দেখার জন্য আসলে আসলে সত্য কথা যেটা না দেখলেই বিশ্বাস করা যায় না এই এত সুন্দর একটি দৃশ্য যে দৃশ্য আসলে চোখ মিলে যেদিকেই তাকায় খালি বক আর বক কাক পাখি তারপরে আপনার পানকৌড়ি বাইল হাঁস তারপরে জল কবুতর বিভিন্ন প্রজাতির পাখি যেগুলো আমরা চিড়িয়াখানায় দেখতে পাই আজকে সেই পাখির মেলা পাখির মেলা বলা যায় লক্ষ লক্ষ পাখির মেলা এই জায়গায় বিভিন্ন ঘের থেকে বিভিন্ন মৎস্য ঘের থেকে তারা খাদ্য আহরণ করে খাওয়া দাওয়া করে দিনের শেষে এই সন্ধ্যায় তারা নিয়ে ফিরে আসে তাদের মনে হয় আপন নীর এই আলিম সাহেবের বাড়ি এই বাড়িতেই তারা অবস্থান করছে আজকে এত সুন্দর একটি
দৃশ্য যা ভোলার নয়, যা দেখার বিরল দৃশ্য, যে দৃশ্যটি আসলে অত্যন্ত ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। মানুষ এই এই বকগুলো আসলে দেখেন আপন মনে তারা তাদের নিড়ে ফিরে আসছে। আমরা এই জায়গায় আলিম সাহেব আমাদের একটু আগেই বললেন যে ভাই শুধু আপনি নয়, যে কেউ আসতে পারেন। আমাদের আসার পথ আমি আমি চিনতাম না ওনার বাড়ি, এই প্রথম আমি চিনতে আসলাম। আমি সাতক্ষীরা জেলার এই আমি আশাশুনি থেকে আসলাম, আমি আসার পথে শুনতে শুনতে আসলাম সাতক্ষীরা থেকে আশাশুনি সিরুলা ইউনিয়নে ঢুকেই, সিরুলা এবং সিরুলা গ্রাম রেখেই মহিষকুল পার দিতেই ডাইন হাতে ওনার প্রথম একটি ডায়াগনস্টিক সেন্টার করেছেন, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার। সেই ডায়াগনস্টিক সেন্টারের ধার দিয়ে একটি পথ চলে গেছে নদীর সাইডে, অবদার পানি উন্নয়ন বোর্ডের অবদার বাঁধের পরেই ওনার বাড়ি এবং মসজিদের পাশেই, সেই বাড়িতেই আমরা আজকে অবস্থান করছি। এ বিষয়ে আমি এখনই আমাদের যার বাড়িতেই আমরা অবস্থান করছি এই বিরল দৃশ্য দেখার জন্য তার সাথে আমরা কথা বলবো। আলিম সাহেব আপনি বলেন, এই কতদিন থেকে এই পাখির চাষ করছেন? এটা বিগত 6 বছর ধরে আমি এই এটা ধরে রাখছি। আপনারা জানেন যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের এই সমুদ্র তীরবর্তী কুল জেলাগুলোতে কিন্তু এখন আর গাছগাছালি পাকপাকালি নেই বললেও চলে। সেক্ষেত্রে আমি সুন্দরবনের সকল প্রকার গাছ পরিবেশ সংরক্ষণের স্বার্থে, পাখিদের উন্নয়নের স্বার্থে আমি সুন্দরবনের সকল প্রকার গাছ আমি আমার এই গ্রামের বাড়িতে লাগিয়েছি। এবং গত 6 বছর ধরে আমি এই আমার এই বাদালে মানে এই পাখি সংরক্ষণের জন্য আমি এই গাছের তাদেরকে ব্যবস্থা করেছি। ইহাতে দেখা যাচ্ছে যে অনেক পক্ষ আছে, অনেক শত্রুরা আছে যারা পাখি নিধন করার জন্য ইয়ারগান গুলতির ফাঁদ পাতার চেষ্টা করে। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন আমাকে সহায়তা করছে। আমি আপনাদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যাহাতে এই পরিবেশ সংরক্ষণের স্বার্থে, পাখিদের নিরাপদ অভয়াশ্রমের স্বার্থে এই বাদাল বা আশ্রয়স্থলটা অভয়াশ্রমটা যাতে টিকে থাকে তার সুষ্ঠু ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনি এই যে পাখির যে অভয়স্থল আপনি তৈরি করেছেন এই জায়গায় আপনার দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই আসে না? অনেক দূর দূরান্ত থেকে আসে, ইভেন তারা আমার কাছে আমার গত একটা লাইভে আমার নাম্বারটা দেওয়া ছিল, সেই নাম্বার দেওয়ার কারণে অনেকেই কিন্তু মোবাইলে খোঁজ নিচ্ছে ভাই আমরা কীভাবে আসবো বা কোন সময় আসলে আমরা পাখিগুলো দেখতে পাবো, এমন বিরল দৃশ্য তো দেখা যায় না। তো আপনি যে পরিবেশ সংরক্ষণের জন্য যে এটা করেছেন আমরা এটা দেখার জন্য আসবো। অনেকেই এটা খোঁজখবর নিচ্ছে এবং আসছেও, আপনারা ক্যামেরা একটু সাহেব ধরলেও দেখতে পাবেন যে এখন অবদাও অনেকের লোক দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখার জন্য। এমন প্রতিদিন বিকালে আর কি অনেক দূর দূরান্তের লোক এখানে আসে। আপনার এই এই যে পাখির যে অভয়স্থল আপনি তৈরি করেছেন এই জায়গায় আপনার যদি আরও বেশি প্রশস্ত করা যায় বা এই করার জন্য আপনার প্রতিবন্ধকতা আসে কি না? প্রতিবন্ধকতা নেই বললে ভুল হবে, কিন্তু আমি চাচ্ছি যে এটা প্রসার করার স্বার্থে আরও কিছু গাছ লাগানোর জন্য সেক্ষেত্রে কিছু খাস ল্যান্ড বা প্রশাসনিক সহায়তায় কিছু ল্যান্ড যদি সংগ্রহ করা যায় তাহলে সেখানে গাছগাছালা লাগালে এবং এদের বাসা বাঁধার জন্য কিছু বাঁশের বাঁশ দিয়ে উঁচু মাচান করে দিলে তাহলে এরা স্থায়ীভাবে এখানে বসবাস করে। সেক্ষেত্রে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই ধরনের সুযোগ থাকে তাহলে এই অভয়াশ্রমটা যাতে টিকে থাকে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাই। আচ্ছা, আপনি আপনি এই যে আপনার আবাসস্থল এই জায়গায় ধরেন বকগুলো বা বিভিন্ন প্রজাতির পাখিরা আসে, এদের তো এরা বিভিন্ন সব প্রজনন ঘটায়, এর জন্য আপনি তাদের জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন কি? আপনারা ক্যামেরা পানিতে অন করলে দেখতে পাবেন যে প্রতি হ্যাঁ এখানে প্রতিদিন মাছ দেওয়া হয় এবং এবং শুধু এই খাদ্য না, আপনার দেখেন গাছে দেখেন মিনিমাম ভাড় বা খোপ টাঙানো আছে যেটা মানে দেশীয় পাখি সকল প্রকার পাখি ওই খোপ বা ভাড়ের ভিতরে এরা আশ্রয় নেয় এবং বাসা বাঁধে এবং প্রজনন বৃদ্ধি করে। ধন্যবাদ, আপনার এই জায়গা দেখে খুব ভালো লাগলো। শুধু দর্শক মণ্ডলী আমরা অনুরোধ করব যারা পাখি প্রিয়, যারা পরিবেশ প্রিয় ব্যক্তি বা পরিবেশকে ভালোবাসেন এই জাতীয় ব্যক্তিদেরকে অবশ্যই আলিম সাহেব আমাদের মাধ্যমে আমন্ত্রণ জানাইছেন এই দৃশ্য দেখার জন্য, এবং উনি
ব্যবস্থাও রেখেছেন সকল প্রকার, যাতে এই বিরল দৃশ্য দেখার জন্য মানুষ আসতে পারে এবং এই জায়গায় আসার জন্য যে পথটি উনি এই সাথে সাথে অনুরোধ করেছেন যে ওনার বাড়ি এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে আসার জন্য পথটি ইট বিছানো, কিন্তু ইটগুলো সব নষ্ট হয়ে গেছে। উনি চান যে জনপ্রতিনিধি, এই কিছুদিন আগে সম্প্রতি আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে গেল, এই চেয়ারম্যান সাহেব বাবু দীপঙ্কর কুমার বাসা ওনার মাধ্যমে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে উনি চান যে ওনার এই পথটি যেন একটু প্রশস্ত এবং সুন্দর করা যায়, যাতে চার চাকার গাড়ি নিয়ে মানুষ আসে, দেখে দূর দূরান্ত থেকে আসতে পারে, দেখতে পারে, তাদের ফ্যামিলি নিয়ে, তাদের পরিবার পরিজন নিয়ে দেখতে পারে। এই এই অনুরোধ বা এই সুপারিশ করেছেন এবং সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সকল মহলে সকল পাখি প্রেমী, পরিবেশ প্রেমী ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানাতে চাই এই দৃশ্য দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।